গত সোমবার সৌদি আরব হত্যা এবং মাদক সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত 6 জনকে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ মিডিয়া দ্য ইন্ডিপেন্ডেন্ট। এই শিরশ্ছেদের ফলে চলতি বছরে সৌদি শিরশ্ছেদের দেওয়া সংখ্যা হলো 44। শিরশ্ছেদের শিকার হওয়া 6 জনের একজন পাকিস্তানের নাগরিক, মাদক পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন ওই পাকিস্তানি, আর হত্যার অপরাধে সৌদি আরবে 5 জনের শিরশ্ছেদ হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বে সৌদি আরবে সবচেয়ে বেশি শিরশ্ছেদের ঘটনা ঘটে। দেশটিতে সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং মাদক পাচারের মতো অপরাধের জন্য সোজা মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। 2014 সালে দেশটি মোট 158 জনের শিরশ্ছেদ করেছে এবং গত বছর করেছে 153 জনের। একটি মানবাধিকার সংস্থার রিপোর্ট মতে চলতি বছরে সৌদি বিচার বিভাগ যে 44 জনের শিরশ্ছেদ দিয়েছে তাদের প্রায় অধিকাংশকে অসহিষ্ণ অপরাধ এবং রাজনৈতিক কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায় যে বিভিন্ন দেশের শরণার্থীদের কৌশল খাটিয়ে মাদক পাচারে ব্যবহার করা হয়। রিপ্রাইভ নামক একটি সংস্থার গবেষণায় দেখা যায় সৌদি আরবে মাদক সংক্রান্ত অপরাধে জড়িতদের অধিকাংশই পাকিস্তানি এবং এদের মধ্যেই শিরশ্ছেদের হার সর্বাধিক।